জলবন্দী মানুষদের জন্য বনগাঁ পৌরসভার বিশেষ শারদ অর্ঘ্য দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী। শারদ উৎসবের আবহে বনগাঁ পৌরসভার বিশেষ অর্ঘ্য জলবন্দী মানুষের জন্য তুলে দেওয়া হলো নতুন বস্ত্র, সাথে ময়দা, সুজি, আলু, ছোলার ডাল সহ অন্যান্য সামগ্রী। এদিন বনগাঁ পৌরসভার অন্তর্গত প্রায় 10,000 দুস্থ মানুষের মধ্যে এই সকল সামগ্রী বিতরণ করা হয় বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। বনগাঁ নিউ মার্কেট এলাকায় সুতি বস্ত্র হাটে এক অনুষ্ঠানের মাধ্যমে এদিন এই সকল শারদার্ঘ্য তুলে দেওয়া হয় সাধারণের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ, পৌরসভার বিভিন্ন কাউন্সিলর সহ অন্যান্যরা। এই সকল সামগ্রী বিতরণের জন্য এদিন পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের জন্য আলাদা আলাদা করে কাউন্টার খোলা হয়েছিল। সেখান থেকেই নির্দিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের হাতে এই সকল সামগ্রী তুলে দেওয়া হয়। শারদ উৎসবের আগে পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এ বিষয়ে বনগাঁ পৌরসভার পৌর প্রধান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা আগেই জানিয়েছিলাম এবছরের শারদ উৎসব বন্যার্তদের সাথে নিয়ে, কারণ এখনও বনগাঁ পৌরসভার অনেক এলাকা জলমগ্ন, অনেক মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন। সে কারণেই বনগাঁ পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা সেই দুস্থ মানুষের পাশে প্রতিনিয়ত কাজ করে চলেছি, যেরকম মা ক্যান্টিনে প্রত্যেক জায়গায় ওয়াটার লকিং আছে, সেখানে খাবার পৌঁছে যাচ্ছে। আমরা পাশেই আমাদের সুতি বস্ত্র হাট থেকে আমরা 10,000 মানুষের দুস্থ মানুষের হাতে একটা নতুন বস্ত্র এবং অষ্টমী পুজোর ময়দা, আলু, ছোলার ডাল, সুজি, চিনি ইত্যাদি আমরা তাদের হাতে 10,000 পরিবারের কাছে তুলে দিলাম। আমাদের ভালো লাগছে যে প্রত্যেকটা বন্যার্ত মানুষকে আমরা পরিপূর্ণভাবে বিভিন্ন যাতায়াতের রাস্তা সাঁকো তৈরি করে দেওয়া থেকে শুরু করে তারা প্রতিনিয়ত ওয়ার্ডের কাউন্সিলররা তাদের এলাকায় যেখানে যেখানে জলমগ্ন সেখানে সেখানে তারা গিয়ে তাদের কাজ করছে। দুর্গাপুজো এবার মলিন হলো না, এবার উৎসবের মাতোয়ারা হলো, আরও বড় প্যান্ডেল হলো। দুর্গত থেকে সারা বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ, অন্তত 25 লক্ষ মানুষ আশা করছি বনগাঁয় আসবে, পুজো দেখবে। কেন এবার প্যান্ডেলের, লাইটের, ঠাকুরে সব জায়গায় কলকাতার পরে যে বিশ্বের শ্রেষ্ঠ স্থান ডাকে, এটা বলার অবকাশ নেই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।